রবীন্দ্রনাথ ঠাকুরের জায়গায় এসব কালচার চলতে পারে না, তো ওরা করতে পারে। কারণ তৃণমূল এমন একটা জীব, কয়লা যেমন দুধে খাঁটি দুধে সিদ্ধ করলেও কয়লার রঙের পরিবর্তন হয় না, কুকুরের ল্যাজকে সবাই মিলে ধরে টেনে আবার ছেড়ে দিলে আবার ভেঙে যায়, তৃণমূল হচ্ছে সেই জীব। তারা করতে পারে, অন্যরা করবে কেন? আমি তো অন্তত আমার এই 78-80টা গ্রাম পঞ্চায়েত যে আমি মেজরিটি পেয়েছি সেখানে আমি করতে দেবো না। যে 44-45 জন মারা গেছে, 22 জন মুসলিম, এরা ডিসাইড করবেন যে মমতা ব্যানার্জির হাতে খুন হবেন নাকি তাড়াবেন। আমরা এলে সরাসরি লড়াই করতে পারবেন, আপনি ভিতরে থেকে মরছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় উনি একটি টুইট করেছেন, তাতে বলছেন যে কম্বাইন অপোজিশন ফোর্স বিজেপি সিপিএম কংগ্রেস তাদেরকে হারিয়ে দিল জনতা, এবং নো ভোট টু মমতা ক্যাম্পেইনকে নাও ভোট ফর মমতা করে দিয়েছে জনগণ, এমনটাই দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়। ও এই 24 সালে এমন দিনে কথা হবে, এটা ভোট লজ্জা লাগে না টুইট করতে? ও আগে লয়ারের পরামর্শ করুক, সুপ্রিম কোর্ট যে হুড়কাটা দিয়েছে সে হুড়কাটা সামলাবে কী করে, ডাকাত একটা, লজ্জা লাগে না টুইট করতে? ডায়মন্ড হারবারে নিজের লোকসভা কেন্দ্রে সকালবেলা কাউন্টিং এজেন্টগুলোকে মেরে এনআরএসে ঢুকিয়েছে, বিষ্ণুপুরে বিদ্যাধরী স্কুলে কলেজে গিয়ে শকত মোল্লা লুট করেছে, লজ্জা লাগে না বলতে টুইট করতে? আপনাদের সংবাদ মাধ্যম অ্যাডভার্টাইজমেন্টের জন্য এরকম একটা লুম্পেন ফেরেববাজ তাকে দেখান, তার কথা বলেন। সরকার বদল হবে, পৃথিবীটা গোল, সিপিএম কংগ্রেসও ভাবতো জরুরি অবস্থা করে শেষ করে দিলাম বিরোধী দলকে, সিপিএমও ভাবতো আমাদের সংগঠন পাড়ায় পাড়ায়, পাড়া কমিটি, জ্যাঠা কমিটি, উদ্বাস্তু কমিটি, ছাত্র কমিটি, হাতি কমিটি, অর্থাৎ আমাদের কেউ তুলতে পারবে না, সংগঠনই জেতাবে। আমাদের সঙ্গে সুশান্ত ঘোষ আছে, লক্ষণ শেঠ আছে, মজিদ মাস্টার আছে, ডাবলু আনসারি আছে, আমরা জিতবো, চিরদিন থাকবো, চিরদিন কাহারও সময় না সমান নাই যায়। এরাও ভাবছে উল্টাবে, এবং এই নির্বাচন পশ্চিমবাংলায় পশ্চিমবাংলাকে যেভাবে প্রশ্নচিহ্নের সামনে গোটা ভারতবর্ষের সামনে দাঁড়িয়ে করিয়ে দিল, আগামী দিনে সরকার পরিবর্তন হলে এই নির্বাচনের নমিনেশন ফাইল থেকে শুরু করে আজ পর্যন্ত সার্টিফিকেট নিয়ে কেড়ে দিচ্ছে, জেতা সার্টিফিকেট ছিঁড়ে অন্য লোককে অ্যানাউন্স করে দিচ্ছে, বারুইপুরের একটা বুথে বিজেপি 491, তৃণমূল 191 কেট জিতা ডিক্লেয়ার করে দিচ্ছে। এই রেকর্ড আপনি নষ্ট করবেন কী করে? এই রেকর্ড আপনি নষ্ট করতে পারবেন না, এ আপনি এই রেকর্ড নষ্ট করতে পারবেন না। এ দলিল থেকে গেল, এই ভিডিওদের পরিণতি, এই এসপিডিএমগুলোর পরিণতি কী হয় শুধু দেখতে থাকুন। না না, আমি তো আমি যেখানে নিয়ন্ত্রণ করতে পারবো সেখানে দায়িত্ব নিতে পারবো, বাকি জায়গায় আমি আপিল করতে পারি, বাকি জায়গায় আপিল করতে পারি, কিন্তু বাকি আর কোথায় কী জিতেছে? বাকি তো সব জায়গায় লুট করে নিয়েছে, কোথায় কে জিতেছে আপনি বলুন? জলপাইগুড়ি কিছু জিপি দেখছিলাম জিতেছে, আর বিচ্ছিন্নভাবে মালদা মুর্শিদাবাদে কিছু এদিক ওদিক করে, আর কোথায় কে জিতেছে? আর গোটা এক একটা জেলাতে 100টা 120টা করে জিপি আছে, 2টো 4টে 5টে আছে, নাই বলা থাকার মতো। রাজ্যসভার আর 2 দিন বাকি প্রার্থী, 13 তারিখে দিন, আজকে আমাদের পার্টি বলে দেবে রাতের মধ্যে কাকে প্রার্থী করবে। আমাদের হাতে 2 দিন আছে, আমরা কালকে প্রিপারেশন নিয়ে কালও দিয়ে দিতে পারি আর পরশু দিনও দিতে পারি। এটা রাজীব সিনহার মতো তো 11টা থেকে 3টা নয় 5টা পর্যন্ত দেওয়া যায়। দাদা, বিধানসভায় যে আসনগুলোতে বিজেপি জয়ী হয়েছিল সেখানটা এবারে পঞ্চায়েতের রেজাল্টটা মানে কেমন দেখছেন? এটা ভোট হয়েছে নি, বিধানসভার ভোট করেছে জাতীয় নির্বাচন কমিশনার, সেখানে আমরা ওরা কেউ বেনিফিট পাইনি। এক সেকশন করে সেন্ট্রাল পুলিশ সেক্টর অফিস এরিয়াতে 144 ধারা করে মাছি গলতে দেয়নি, ভোট হয়েছে ইভিএমে, ভোট হয়েছে ইভিএম সিল করে সিসিটিভির পর্যবেক্ষণে অবজারভারদের মনিটারিংয়ে ছিল। স্বাভাবিকভাবে বিধানসভা ভোটের সঙ্গে এই নির্বাচনে কোনো অ্যানালাইসিস মূল্যায়ন করার দরকার নেই, যেমন 2018 সালে তৃণমূল পঞ্চায়েত জিতে গিয়ে ভেবেছিল 42-এ 42, তৃণমূলের স্লোগানই ছিল, তো আমি তো তখন তৃণমূলেই ছিলাম, যে এবারে 42-এ 42, তা 42-এ 42 তো কী হয়েছে দেখেছেন, 42-এ 22 হয়ে গেছে। আমি এই ভোট মানি না, এই ফল মানুষের ফল নয়,
অবৈধ নির্বাচন। এই নির্বাচনে সিসিটিভি ফুটেজ, ভিডিওগ্রাফি এবং যে প্রার্থীরা সকালে গিয়েছিল সিলিংয়ে ছিল না, যে কাউন্টিং এজেন্টরা বিডিও অফিস থেকে রিটার্নিং অফিসারের সই করা কার্ড পেয়েছিল কাউন্টিং হলে ঢুকতে দেয়নি, মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের উচিত এই হাজার হাজার বুথকে নির্দিষ্ট করে এই কাউন্টিং হলগুলোর নির্বাচন গণনাকে অবৈধ বলে ঘোষণা করে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনী নামিয়ে 355 ধারা জারি করে পশ্চিমবঙ্গে একটা নির্বাচন করতে। তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে সব জায়গায় নন্দীগ্রাম হবে, সব জায়গায় সাগরদিঘি হবে। প্রকাশ্যে মুখ খুলেছে এবং তাকে দল, সে দলের লোক নয় বলেছিল, কিন্তু সুযোগ পেয়েছে, বদলা নিয়ে নিয়েছে। আর লোকসভাতে এই এলাকা সাফ করব, সব বুথে 90% করে ভোট পদ্ম ফুলে পড়বে। কাতির লোক একটু সুযোগ পেয়েছিল এবং এটা ওয়ান ফেজে ভোট হওয়ার জন্য হয়েছে। এই যে যদি ফেজ ওয়াইজ হতো, এই লাল চুল কানে দুল এবং হাঁটুর দুটোর কাছে ছেঁড়া জিন্স আর পিছনে একটা তালি মারা, দাঁত মাজে না, স্নান করে না, এই যে তৃণমূলের মডেল আছে সব, যুবা তৃণমূল, এরা লুট করে নিত। কাঁথির কাঁথির গ্রামের লোক পৌরসভা লুটের বদলা নিয়ে নিয়েছে বলে শহর লাগোয়া সব জিপি কার্যত, সাবাজপুর গ্রাম পঞ্চায়েত ছাড়া সব জিপি সাফ করে দিয়েছে জনগণ। সাবাজপুরে আমাদের বিজেপির স্থানীয় লিডারশিপ উইক থাকার কারণে আমরা সমর্থন থাকা সত্ত্বেও সেটা কনভার্ট করতে পারিনি। পরবর্তীকালে আমরা আমাদের ত্রুটি, যেখানে স্থানীয় স্তরে লড়তে পেরেছে, বুথ আগলাতে পেরেছে, সেখানে প্রধান বিরোধী দল হিসেবে বিজেপি তার বুথ রক্ষা করতে পেরেছে, আর বিচ্ছিন্নভাবে কিছু জায়গায় সিপিএম, কংগ্রেস বা অন্যরা জিততে পেরেছে। শেষ প্রশ্ন, পার্থ চট্টোপাধ্যায়, কারাবন্দি পার্থ চট্টোপাধ্যায়, তিনি সাংবাদিকদের আজকে জানালেন বড্ড বেশি লাশ পড়েছে, এত হিংসা ভালো নয় পঞ্চায়েত ভোটে। প্রথম কথা হচ্ছে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সুযোগ মমতা ব্যানার্জির পুলিশ করে দিচ্ছে। দ্বিতীয় কথা হচ্ছে, আপনাদের তো উচিত ছিল ওকে প্রশ্ন করা, আপনার অর্পিতা কেমন আছে, ওকে কেন রাজনৈতিক প্রশ্ন করেন আপনারা, আপনাদের লেভেলটাও তো নষ্ট হয়ে যাচ্ছে। না না না, আমি উদাহরণ দিচ্ছি, আমি এটা আপিল করছি না, বিজেপি শক্তিশালী, কাঁথি আসতে হবে কেন? আসামের হিমন্ত বিশ্ব শর্মা টুইট পড়ুন, 135 জনকে রেখেছে। আমি আপনাকে দুটো এক্সাম্পল দিয়েছি যে এই কুকুরের ল্যাচকে যেমন সোজা করতে পারবেন না টেনে, এই পিসিআর ভাইপোর এই জল্লাদগিরি নোংরামি, এই কোম্পানিকে আপনি সিধা করতে পারবেন না। এদের সিধা একমাত্র হচ্ছে তিহার জেল, নইলে 356 বা 355 জারি করা। এদের হাত থেকে পুলিশের ক্ষমতা কেড়ে নিলে এপিসি ভাইপোকে গঙ্গায় ফেলতে বেশিক্ষণ লাগবে না, গণতান্ত্রিকভাবে গঙ্গায় ফেলতে। আর সেকেন্ড থিং হচ্ছে, আমি আপনাকে দুটো উদাহরণ দিয়েছিলাম, একটা মাননীয় রাজ্য সভাপতি সুকান্তবাবুর টেলিফোনিক কনভারসেশন, তা তিনি বলছিলেন যে দাদা আবার শুরু হয়ে গেছে। আমি এক্সপেক্টেড বারাসাতে 20টা দোকানে তালা লাগিয়েছে, একটা দোকান পুড়িয়েছে, কাল থেকে আমরা নামবো, ওয়ার ফুটিংয়ে নামবো আবার, বিধানসভা ভোটের পরে তো আপনার সংবাদ মাধ্যম আমাদের তুলে দিয়েছিলেন, কিন্তু আমরা 99 অভিযান করে লড়াই করে 47,000 বুথে প্রার্থী টিকিয়ে রেখে, প্রার্থী তো আমরা 54,000 দিয়েছিলাম, আর অবরোধ না করলে 60,000 প্রার্থী দিতাম, এবারে 30,000 সিট জিততাম, আমি বলছি না 50,000 সিট জিততো বিজেপি, 30,000 সিট আমরা জিততাম। কিন্তু আমি আপনাকে দুটো উদাহরণ দিয়েছিলাম, কাঁথিতে এসে থাকার দরকার নেই, ভারতীয় জনতা পার্টি 355 সেফ হাউস তৈরি করেছিল 2021 সালে, গোটা ভারতবর্ষের ভারতীয় জনতা পার্টি ঝাঁপিয়ে পড়বে পশ্চিমবাংলার আর্ত বিজেপি কর্মীদেরকে রক্ষা করার জন্য, এর জন্য কোনো চিন্তার কারণ নেই। মুর্শিদাবাদে একটা জিপিতে মিম এবারে খাতা খুলেছে, কিছু বলবেন এটা? না না, আমি মিমের আইডিওলজির সঙ্গে সম্পর্ক নয়, আমি যেটা সামগ্রিকভাবে বলছি, যেখানে ভোট দেওয়ার সুযোগ পেয়েছে, ইনক্লুডিং মাই কনস্টিটিউয়েন্সি, যেখানে 24% 23% সামথিং মুসলিম ভোট আছে, যারা সবাই মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছেন, মীনাক্ষী বা আমাকে দেয়নি, আমি সেখানে বলছি যে মেজর ভোট এখনও মুসলিম ভোট মমতা ব্যানার্জির পক্ষে আছে, কিন্তু একটা বড় ফাটল ধরেছে। আমি দু তিনটা জিপি, মুসলিম অধ্যুষিত জিপি, শামসাবাদ,
কেন্দামারি এরকম দু তিনটা জিপি ভোট অ্যানালাইসিস করে দেখেছি যে তৃণমূল সেখানে অল্প মেজরিটি পেয়েছে ডিউ টু মুসলিম ভোট, এবং যে মুসলিমরা 100 জনের মধ্যে গড়ে 99 জন মমতা ব্যানার্জিকে ভোট দিয়েছিল তারা এবারে 60 জন ভোট দিয়েছে, 40 জন সরে গেছে। এটাকে ফাটল বলানো হয়, এটাকে ধস বলে না, এই ফাটলটাকে একটু বাড়াতে লক্ষ মানুষ দেখছেন। অতএব গোটা ভারতবর্ষের কাছে ধিকৃত হচ্ছেন মমতা ব্যানার্জি এবং তার পার্ষদরা যারা এই পুরো অপকর্মের সঙ্গে যুক্ত। আমি সরাসরি পরিষ্কারভাবে বলছি কোর্টও করবে এবং এই সরকার চিরদিন থাকবে না। সিপিএমও ভাবতো আমরা চিরদিন থাকবো, সিদ্ধার্থ শঙ্কর রায়ও ভাবতো যে আমি আর ইন্দিরা গান্ধী ছাড়া আর কেউ নেই, চিরদিন কাহার সময় সমান নাই যায়, পৃথিবীটা গোল। আজকে এই পঞ্চায়েত নির্বাচন নিয়ে খুব শক্তিশালী কমিশন বসবে, টেনে হিচড়ে সব বার করানো হবে, যত অপকর্ম করলেন শুধু গুন্ডা নয়, বিডিওরা, ওসিরা, আইসিরা, এসপিরা, ডিএমরা, আর হরিকৃষ্ণ দ্বিবেদী রিটায়ার করে ঘরে থাকবেন মনে করছেন, টেনে নিয়ে এসে জেল খাটাবো আপনাকে, আমি বলে রাখলাম আপনাকে। উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলকে বারবার তৃণমূলের তরফে বা বিভিন্ন অ্যানালিসিসে তুলে ধরা হচ্ছে যে বিজেপি উত্তরবঙ্গে বা জঙ্গলমহলে এই ফল করে কি করে, বাক্স পাল্টেছে তো কমপ্লিটলি, আলিপুরদুয়ারে বিডিও ডিএম এসপি বাক্স পাল্টেছে। আপনি চলুন না কালকে একটা টিনের বাক্সে ভোট করবেন, জন বাল্লার পাহাড়ের তার নিজের গার্ডেনের চারটে বুথে হারিয়ে দিয়েছে। আপনি কি বলছেন, কি কেউ স্বীকার করে নাকি এই এই ফলকে? আরে ভোটই নয়, এটা কোনো ভোটই হয়নি, সব বাক্স পাল্টেছে। এখানে আমার এখানে ভয় পারেনি, একটা জায়গায় করেছে নন্দকুমারে, সেখানে ভাঙা বাক্সগুলো গুলতে আবদার করছে, পাবলিক সার্ভিস কমিশনে জাল করে দুটো চাকরি পেয়েছে, একটা প্রশান্ত বর্মন, ওটাও ডাঁড়ি থেকে কনে করছে, আর এখানে সানু বক্সি, বাক্স ভাঙা, আমাদের লোকেরা গুনতে দেয়নি, কিন্তু এই করে কিছু হবে না। এত কিছুর পরেও আমি ভোটের দিন, ভোটের পরে কয়েকদিন এখানে ছিলাম বা আজকেও কাটিয়েছি, আমরা এই জেলাতে 223টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে 78টাতে মেজরিটি পেয়েছি, 78 জিপিতে ক্লিয়ার মেজরিটি পেয়েছি, আর তৃণমূলও প্রায় ওই রকম 80-82টা পেয়েছে, যদিও তৃণমূলে 223টাই ছিল 18-র তুলনায়, এবং অনেকগুলো গ্রাম পঞ্চায়েত ত্রিশঙ্কু হয়েছে। তো স্বাভাবিকভাবে যেটুকু রক্ষা করা গেছে বালির বাঁধ দিয়ে, কিন্তু এটা এটা নিয়ে কোনো উচ্ছ্বাস প্রকাশ করার মানসিকতাও নেই। গোটা পশ্চিমবঙ্গ যেখানে রক্তাক্ত, সেখানে আমার নিজের বিধানসভা কেন্দ্র বা আমার বাড়ির এলাকা বা আমার জেলাতে ভারতীয় জনতা পার্টি মানে তার সাফল্য মানে কয়েকশো গুণ, 2018 সঙ্গে যদি অ্যাসেস করা যায় তাহলে 2018 একটাও গ্রাম পঞ্চায়েত ভারতীয় জনতা পার্টির প্রধান হয়নি। আমরা ইতিমধ্যে 78-79টা জিপিতে মেজরিটি পেয়েছি এই জেলাতে, এবং ওই কথা দিতে পারি লোকসভা নির্বাচনে কাঁথি লোকসভা কেন্দ্র এবং তমলুক লোকসভা কেন্দ্র আজকের এই এত অপকর্মের পরেও যেভাবে মানুষ বেরিয়ে এসেছে এদের খুঁজে পাওয়া যাবে না, এই তৃণমূল নামক বিষাক্ত পার্থনিয়ামকে খুঁজে পাওয়া যাবে না। আরে ভাই এটা এক যাত্রায় পৃথক ফল হবে কেন, এটা তো আইন আছে, রুল 57, তুমি টিএমসির জোড়া ফুলে ছাপ মেরেছে অ্যালাউ করেছো, পদ্ম ফুলে ছাপ মেরেছো বাতিল লেখাচ্ছ কেন, তা দুজনেরই বাতিল করো না, কে বলছে বেআইনি কাজ করতে? কোনো বেআইনি কাজ করার কথা ভারতীয় জনতা পার্টি আমাকে শেখায়নি আর আমি করিও না। ভাইপো ভাইপোর জন্ম হওয়ার আগে থেকে আমি রাজনীতি করি। আগামী দিন কি এই ফল পূর্ব মেদিনীপুর কি পথ দেখাবে, মানে পূর্ব মেদিনীপুরে যেভাবে বিজেপি উত্থান এবং বিশাল একটা সিট? আরে এটা অনেকেই পারতো, আমি এখানে বালির বাঁধ দিয়ে রক্ষা করেছি ভোটের, আর প্রচার শেষ হয়েছে 6 তারিখে, আমি এই জেলাতে 4 তারিখ লেট নাইটে ঢুকেছিলাম, আমি কার্যত মাঝখানে কালকে কলকাতা 2 ঘন্টার জন্য গেলেও আমি গত 3-4 দিন এই জেলাতে পড়ে থেকে
আমার পুলিশের মধ্যে প্রচুর লোক আছে, এখানে বিডিও অফিসে লোক আছে, যাদেরকে বালোর ভাগ্য ভাঙতে বলবে, লাগাতে বলবে, সেটাও তারা আমাকে বলে দেয়। এখানে একদম নারীর যোগ আছে, ডাউন টু আর্থ। তো আমরা, আমাদের পরিবার তো শতাধিক বছরের রাজনীতির সঙ্গে যুক্ত, বিপিন অধিকারী ব্রিটিশে জেলে ছিলেন, তা স্বাভাবিকভাবে এখানে সম্পর্কটা ঠিক দলের মতো নয়, দলের ঊর্ধ্বে একটা পারিবারিক সম্পর্ক আছে। সাংবাদিক বন্ধুদের সঙ্গেও, এরা পেশাগত কারণে তাদের মিডিয়ার জন্য অনেক জিনিস করতে বাধ্য হয়, বিরুদ্ধেও লেখে বিরুদ্ধেও বলে, একটা কোথাও না কোথাও। শুভেন্দু অধিকারী আমাদের ঘরের ছেলে, আমাদের লোক, এই ফিলিংস থাকার জন্য এখানে ব্যাপক হারে লুটটা করতে পারেনি। আর আমি রীতিমতো সতর্ক ছিলাম যে যতটা মানুষের জনমতকে রক্ষা করা যায় সেই জন্য করেছি। তাই মানে 115-20টা জিপি আমার যেটা উচিত ছিল, লুট করে নিয়েছে 15-20টা জিপি। কাঁথি 2 নম্বর ব্লকে দেশপ্রাণ অঞ্চলে আউরাই আমতলিয়া ধোবাবাড়িয়া জিপি লুট করেছে। কাঁথি 3 নম্বর ব্লকে ভাজাচাউলি জিপি এবং কুমিরদা জিপি লুট করেছে। এগরা 2 নম্বর ব্লকে বাথুয়াড়ি জিপি লুট করেছে। পটাশপুর 2 নম্বর ব্লকে মথুরা সাউথখণ্ড আড়গোয়াল জিপি লুট করেছে। ভগবানপুর 2 নম্বর ব্লকে বোরোজ অর্জুননগর জুখিয়া জিপি লুট করেছে। খেজুরি 2 নম্বর ব্লকে বারাতলা জিপি লুট করেছে। এইভাবে 15-20টা জিপি লুট করেছে। তাহলে এই সব জিপি আমারই, আগামী বিধান লোকসভা নির্বাচনে এসব জিপি থেকে 4-5 হাজার করে ভোট নরেন্দ্র মোদীজি তার সমর্থনে পাবেন। সবগুলোই তো, পুরোটাই তো ওদের লস, 223টা জিপি তো ওদের ছিল। কিন্তু যেগুলো দেখা গেছে হয়তো পঞ্চায়েত দিতে পারেনি, কিন্তু সেখানে বিজেপি কিন্তু পঞ্চায়েত সদস্য, অর্থাৎ সংসদগুলো কিন্তু সংখ্যালঘু এলাকায় বিজেপির সংখ্যালঘুদের একটা অংশ ভোট দিয়েছে, কিন্তু মেজর অংশ তৃণমূলকে ভোট দিয়েছে। যেমন নন্দীগ্রামে বিজেপির প্রতীকের সাকসেস রেট 70% মোর দেন যা প্রতীকে লড়েছে। 2 নম্বর ব্লকে 114টার মধ্যে 108টাতে আমরা প্রতীকে লড়েছিলাম। এখানে প্রায় আমরা 70-75টা সিট জিতেছি। 1 নম্বর ব্লকে আমরা 193টার মধ্যে 121টাতে প্রতীকে লড়েছিলাম। সেখানে স্ট্রাইক রেট 100-এর কাছাকাছি। আমরা মাইনরিটি এলাকাতে কৌশল নিয়েছিলাম, ইন্ডিপেন্ডেন্টদের সাপোর্ট, ওরা জিতেছে 40%। যেমন কেন্দামারি গ্রাম পঞ্চায়েতে সেখানে 8 জন ইন্ডিপেন্ডেন্ট জিতেছে। শামশাবাদ গ্রাম পঞ্চায়েতেও তৃণমূল বা বিজেপির বাইরেও 2-3 জন জিতেছে। এরকম কিছু কিছু জায়গায় হয়েছে, তারা সবাই আমাকে নমস্কার জানাচ্ছে ইত্যাদি করছে। তা যে কনসোলিডেট মাইনরিটিস ভোট পেয়েছিল মমতা ব্যানার্জি এনআরসির ভয় দেখিয়ে, তাতে মানে ধসে যায়নি,